আপনাদের সবাইকে তিনতলা এবং দোতলায় যারা আছেন সবাইকে বলছি যে আপনারা সবাই একটু আসন গ্রহণ করুন, তবে আমরা একটা ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই গম আপনি শুরু করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি জানি যে বৃষ্টি এবং প্রতিকূল আবহাওয়ার মাধ্যমেও আমরা অনেক কষ্ট করে আজকে এখানে একত্রিত হয়েছি, অনেকে এখনও রাস্তায় ট্রাফিক আটকে আছেন। তো আমার মনে হয় আমরা আমাদের যে বেশ কয়েকজন সিনিয়রকে পেয়েছি যাদের আশীর্বাদ ছাড়া আমরা কখনোই সামনে দিয়ে এগিয়ে যেতে পারি না, তো আজকে সেরকম কয়েকজন আমাদের সামনে আছেন। আমি আমাদের সেক্রেটারি অনুরোধ করবো তাদেরকে এক করে একটু বলার জন্য কিছু বলতে। শুভেচ্ছা। আমি একটু বলব, আপনারা যদি একটু সময় আসন গ্রহণ করেন এবং যদি বসেন তাহলে আমরা আমাদের খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু আজান দিয়ে দেবে। আর আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছে অনেক অনেক বরণ্য অভিনেতা অভিনেত্রী। আমি প্রথমেই বলব যে আমাদের যে স্বপ্ন আপা কিছু করবেন, বিশেষ অতিথি উনি আমাদের আছেন। আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের আহমাদার, আমাদের স্বপ্ন বাবা, তাকে আমাদের এখানে এসে কেমন লাগছে বলার জন্য অনুরোধ করেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই রঙ করে প্রস্তাবে চলে গেল। আমরা যা সংক্ষেপে জানবো আমাদের এই পুরো আয়োজন কেমন হয়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ
হাসিনা চলচ্চিত্রকে এগিয়ে নিতে বেশ কিছু ইতিবাচক পরিকল্পনা গ্রহণ করেছে। তাই সেই পরিকল্পনা এগিয়ে নিতে হলে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করবে। চলচ্চিত্রের একজন কর্মী হিসেবে মনে হয়েছে এই পথই আমাদের উত্তরণ সম্ভব। ভালো লাগা থেকে নিজের কিছু এলোমেলো কথা আপনাদের মাঝে শেয়ার করলাম। সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের অতিথিদেরকে দেখছি এখনো আপনারা বিক্ষিপ্ত ভাবে হাঁটাচলা করছেন। আমাদের আর মাত্র 15 মিনিট বাকি, ইফতারের আর মাত্র 15 মিনিট বাকি। সো আমি আবারও সবাইকে অনুরোধ করবো, আমরা সবাই একটু বসি, আমাদের সামনের এই জায়গাটা একটু ব্যাপ করে দিই প্লিজ। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি প্লিজ, আপনারা বামে না গেলে আমাদের অতিথিরা কথা বলতে রাজি হচ্ছে না প্লিজ। আচ্ছা,